ধরো এটা, বলো এটা কোন মাদ্রাসার? এটা দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা, অলিল্লাহ বোর্ডিং এতিমখানা। এটা কি হচ্ছে তোমার ওই যে পুরাতন যেই মাইক্রোস্টান সেটার অপোজিটে? তাহলে কোন 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 রোডে? এই পলিটেকনিক কলেজ, ডান হাতে না বাম হাতে? ওই ওই ডান হাতে। আচ্ছা, রোড থেকে ঢুকলাম, ওকে ডান সাইডে গেলাম। মোদি দোকান, বাংলা মোদি দোকান, শিক্ষা বোর্ডের পেছনে। হ্যাঁ, পেছনে ওখান তো ঢুকে মোদি দোকান আছে ডান পাশে, এই পাশ থেকে ঢুকতে তো আমার টিচার্স ট্রেনিং স্কুলের সামনে থেকে ওই রোড দিয়ে ঢুকলাম। বাংলা টাওয়ার দেখছো না? হ্যাঁ, ওই নিচে ঢুকে মানে মাদ্রাসার বোর্ডটা নাম আছে। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী এখানে? 30 জন আছে এখন। আছে 30 জন? আবাসী বনাবাসী মিলে। আর এই টাকা ওঠার কতজন? টাকা ওঠায় 4 জন। 4 জন? তুমি হচ্ছে পালবাড়ি যাও, বাজারে যাও, তারপরে এই যে তোমার আরিপুরের এই পাশের এই রোডে যাও, টালিখোলা রোডে যাও, দরওয়াটা নাই থাকো, কোর্টের মধ্যে আসো, আর কোথায় যাও? আর যেসব জায়গায় তোমার ই আছে আর কি, তোমার যাওয়ার এরিয়া আছে, ওই সব জায়গার নাম বলতেছি আমি। কিন্তু এইসব জায়গায় তোমার সবসময় দেখি, এই জন্য বলতেছি। কয়জন যাও মোট? 4 জন। 4 জনের নাম কী কী? আমার নাম মোহাম্মদ কামিল। আর তোমার আইডি কার্ডটা একটু দেখি, আইডি কার্ডটা দেখি তোমার। আমার আইডি কার্ড, মোহাম্মদ তামিম মোল্লা, পিতা টুটু মোল্লা, মাতা নঞ্জু বেগম, বর্তমানপুর গোপালগঞ্জ। তোমার বাসা গোপালগঞ্জ? জি। ওখানে টাকা নেয় কে? ওখানে সরাসরি টাকা দিলে কে নেয়? মানে মাদ্রাসে? হ্যাঁ, এই যে এখানে যে ধরেন আমাদের মাদ্রাসা সভাপতি আব্দুল সালাম, ওনার অ্যাড্রেস এখানে আছে? হ্যাঁ অবশ্যই, যেখানে সবাই নাম্বার নাম্বার আছে। ধরো তো এদিকে একটু, কে কে যাও ভাই, তুমিও যাও। হ্যাঁ, তোমরা ওখানে প্রতিনিধি হয়ে কাজ করো নাকি তোমরা ওখানে পড়াশোনা করো? আচ্ছা, ওখানে মোটা অঙ্কে টাকা দিতে গেলে কার কাছে দিতে হবে? না, তোমাদের মাধ্যম বাদে সরাসরি যে স্লিপ না, সরাসরি যে স্লিপ না, আব্দুল সালাম মানে যেখানে মাদ্রাসার যে চালাই, যে পুরোপুরি মাদ্রাসার চালাই, তার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আপনি বুঝবেন না, পরে বলি আপনাকে। ওই বাকি দুজনের নামটা একটু বলেন, বাকি দুজন একজন মুরব্বী আছে, ওর নাম মোহাম্মদ টুটু মোল্লা। সে কি বাসে কালেকশন করে? না, আমি তো তোমাকে দেখি সব জায়গায় দেখি, আমরা পড়ে থাকি, আর বাকি সকালে জিজ্ঞাসা বিভিন্ন স্থানে যাই। হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হয়, তোমার সাথে আমার প্রায় জায়গায় দেখা হয়, এই জন্য আমি ইনফরমেশনটা রাখলাম। যদি ওখানে সম্ভব হয় সরাসরি সেখানে যাব এবং তোমার সত্যতা যাচাই করবো, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ।